ঘাস ফড়িংয়ের সমগোত্রীয় একটি প্রাণী পঙ্গপাল। এ পঙ্গপাল বিশাল বিশাল ঝাঁক বেঁধে আক্রমণ করে, মাঠের ফসল উজাড় করে ফেলে। 10 লাখ পঙ্গের একটি ঝাঁক একদিনে 35,000 মানুষের খাবার খেয়ে ফেলতে পারে। পবিত্র কোরআন এবং বাইবেলের মতো একাধিক ধর্মগ্রন্থে এসব পঙ্গের আক্রমণের সৃষ্টিকর্তার প্রদত্ত শাস্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। ভয়ঙ্কর মহামারী আকারে আবির্ভূত হওয়া ফসল থেকে এক পঙ্গপাল সম্পর্কে জানব এই পর্বে। পৃথিবীর প্রাণী জগতের মধ্যে অত্যন্ত বিস্ময়কর আচরণ পঙ্গপালের ঝাঁক। পৃথিবীতে অন্য প্রাণী পঙ্গপালের মতো এত বড় দলে এত দ্রুত নাটকীয়ভাবে আবির্ভূত হয় না। পঙ্গপাল আর ঘাস ফড়িংয়ের মধ্যে পার্থক্য হলো, ঘাস ফড়িং একাকী বসবাস করে আর পঙ্গপাল অবস্থান করে ঝাঁকে ঝাঁকে। একক পঙ্গপালকে ইংরেজিতে বলা হয় লোকাস্ট, আর এদের ঝাঁককে বলা হয় লোকাস্ট সোয়াম। একা থাকাকালীন পঙ্গপাল কৃষির জন্য তেমন ক্ষতিকর নয়, তবে বিশেষ বিশেষ কিছু প্রাকৃতিক পরিবেশে পঙ্গপালের আচরণগত বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায় এবং তখন তারা মারাত্মক ক্ষতিকর পতঙ্গে পরিণত হয়। পঙ্গপালের মস্তিষ্কে বিশেষ পরিবর্তনের ফলে তারা অতি দ্রুত বহু সংখ্যক সন্তান জন্মদান করে এবং ধীরে ধীরে সামান্য থেকে বিশাল দল গড়ে তোলে। পঙ্গপালের সংখ্যা অসম্ভব রূপে বৃদ্ধি পেলে এদের মধ্যে উড়ে বেড়ানোর প্রবৃদ্ধি জাগে। তখন তারা খাদ্যশস্যের গন্ধ শুঁকে নতুন নতুন খাবারের সন্ধান খুঁজে বের করে। যতক্ষণ কোনো এলাকার খাদ্য আছে ততক্ষণ এরা টিকে থাকে। কোনো একটি এলাকার খাদ্যশস্য শেষ হয়ে গেলে পোকামাকড়গুলো নিজেদের মধ্যে যোগাযোগ করে অতি দ্রুত সে এলাকা ত্যাগ করে। পঙ্গপালের উপদ্রব ঠেকাতে এখনও পর্যন্ত কোনো কার্যকর পদ্ধতি আবিষ্কার হয়নি। মাটিতে পঙ্গপালের ডিম দীর্ঘকাল টিকে থাকতে পারে, এমনকি 20 বছর পরও মাটিতে পড়া পঙ্গপালের ডিম থেকে বাচ্চা হতে পারে। বাচ্চা পঙ্গপাল উঠতে পারে না, অল্প বয়সে এই পঙ্গগুলো লাফিয়ে চলাফেরা করে। সাধারণত একটি বাচ্চা পূর্ণবয়স্ক হতে প্রায় 4 সপ্তাহ সময় লাগে। পূর্ণবয়স্ক হবার পর তাদের স্বাভাবিক গঠন খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। একটি প্রাপ্তবয়স্ক পঙ্গপাল প্রতিদিন তার নিজের ওজনের সমান খাদ্য গ্রহণ করে, আর পঙ্গপালের একটি ঝাঁক একদিনে হাজার হাজার টন খাদ্যশস্য খেয়ে ফেলতে পারে। এসব পোকা প্রতিনিয়ত দল বেঁধে সামনের দিকে যেতে থাকে। যাতায়াতের সময় পঙ্গপাল নিজের দেহের শক্তি সঞ্চয় করে বাতাসের উপর ভর করে এগিয়ে চলে। বাতাসের গতির পথ অনুসরণ করে চলার ফলে বাতাস যেদিকে যায় পঙ্গপালের সেদিকেই আক্রমণ করে। এক একটি পঙ্গপালের ঝাঁক তাদের যাত্রাপথে আরও নতুন নতুন ঝাঁকের সঙ্গে মিলিত হয় এবং কয়েকটি বড় বড় ঝাঁক একত্রিত হয়ে আরও অতিকায় ঝাঁক তৈরি করে। এসব অতিকায় ঝাঁকে কয়েক মিলিয়ন পঙ্গপাল থাকতে পারে। অতি বৃহৎ একটি পঙ্গপালের ঝাঁক প্রায় 65 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে, আর প্রতি কিলোমিটার ঝাঁকে 4 থেকে 8 কোটি পঙ্গ থাকতে পারে। একটি বিশাল পঙ্গপালের দল তাদের চলার পথে খাবার উপযোগী সকল কিছু সাবার করে যায়। পঙ্গপালের আক্রমণে কোনো অঞ্চলের কৃষি ব্যবস্থার মারাত্মক ধ্বংস নামতে পারে। এসব পঙ্গপাল কোনো এলাকায় আক্রমণ করলে সেখানকার কোনো গাছের পাতাও অবশিষ্ট থাকে না। গত বছর আফ্রিকার দেশগুলোতে স্বাভাবিকের চেয়েও 400 গুণ বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে 2019 সালের শেষের দিকে এবং 2020 সালের শুরুর দিকে পৃথিবীর একাধিক অঞ্চলে পঙ্গপালের ব্যাপক বংশবৃদ্ধি ঘটেছে। এ সময়ের মধ্যে সোমালিয়া ও ইথিওপিয়ার 12,000 হেক্টর এবং কেনিয়ার প্রায় 80,000 হেক্টর জমির ফসল ধ্বংস করেছে পঙ্গপাল। এই পঙ্গপালগুলো ইথিওপিয়া ও সোমালিয়ার মরুভূমিতে উৎপন্ন হয়ে কেনিয়ার জিবুতিয়া উগান্ডা সহ এর আশেপাশে অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পঙ্গপাল আক্রান্ত অঞ্চলে হেলিকপ্টার ও বিমান থেকে কীটনাশক ছিটিয়েও এর দমন করা যাচ্ছে না।
এছাড়া প্রায় একই সময়ে মরুভূমির পঙ্গপাল পাকিস্তানে আক্রমণ করেছে। 2019 সালের মার্চে পাকিস্তানে প্রথমবারের মতো পঙ্গপাল আক্রমণ। সিন্ধুর দক্ষিণ অঞ্চলে ও খাইবার পশ্চিম অঞ্চলে প্রায় 9 লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়। সাম্প্রতিক পাকিস্তানের আক্রমণকারী পঙ্গপাল ভারতেও ঢুকে পড়েছে। কেনিয়া এবং পাকিস্তান ইতিমধ্যে পঙ্গপালের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। জাতিসংঘের আশঙ্কা, এদের ঠেকাতে না পারলে জুন নাগাদ তাদের সংখ্যা 500 গুণ বৃদ্ধি পেতে পারে। ধারণা করা হচ্ছে আফ্রিকার 30টিরও বেশি দেশে এই পঙ্গের আক্রমণ ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি আরও খারাপ হলে বিশ্বের প্রায় 20% ফসলি জমি এই পঙ্গপালের আক্রান্ত হবে। এর ফলে পৃথিবীর 10 ভাগের 1 ভাগ মানুষের বেঁচে থাকার মতো খাবারের অভাব দেখা দিতে পারে। Ah.